नमस्कार, शुभ दीप प्रहर। आज के सुंदर अनुष्ठाने शरीक होते पेरेछि बोले उद्योक्तादेर आमार असंख्य धन्यवाद। उपस्थित सबाइके आमार नमस्कार, प्रीति शुभेच्छा जानाच्छि। आमी समय नेब ना अल्प, किन्तु काकुके स्मरण करे दु एक कथा ना बोले एखान थेके चले जाब एई धृष्टता आमार नेई। आज आमी असुस्थ, तबु आमी एसेछि एखाने। आमार आज के शिक्षक दिवस, आमार शिक्षकता जीवन प्राय 40 बछर, काजे एई दिनटी आमार काछे भीषण तात्पर्यमय। आज के शिक्षक दिवस, तार उपर आमार अत्यंत प्रिय एई जे करुणानंजलिर करुणा काकु, आमार काकु, ताके आमी कि रकम श्रद्धा करतम आपनादेर ता आमी बुझिए बोलते पारबो ना। सेटा बाइरेर श्रद्धा छिलो ना, आमार अंतरे श्रद्धा छिलो। कारण एमन एकजन मानुष के जारा ना देखेछेन तारा बुझतेओ पारबेन ना उनी कि छिलेन। आमी जखन तिनसुकियार थेके बदली हये आमी एलाम हाफलं, निसंग जीवन, दुटो छोटो छोटो बाच्चा निये। काकू तखन ओई स्कूलेर हेडमास्टर, प्रधान शिक्षक। तारा आमाके कि खबर पेये आमार संगे तारा जोगाजोग करेन, एटा तादेर महानुभवता। आमी तादेर बाड़ीते जाई एबं तारपर थेके एतो भालो लागा, प्रति सन्ध्याय कोनो कथा नेई, प्रति सन्ध्याय तार काछे गेछि। काकु, शुधु काकुई नय, काकुमा, टुकलु, এই যে রত্নদ্বীপের মা, এরা পরিবার শুধু শিক্ষিত পরিবার নয়, তাদের মধ্যে আত্মিক শিক্ষা ছিল, আধ্যাত্মিক শিক্ষা ছিল। এত সুন্দরভাবে তাদের পরিবারটা আপনাদের আমি তো বলেও বোঝাতে পারবো না। কাজেই আমি নিজের থেকেই সময় চেয়ে নিয়েছি যে দু একটা কথা অন্তত বলে তাদের আমি শ্রদ্ধা জানিয়ে যাব নিশ্চয়ই, নইলে আজকের দিনটাই আমার অধরা যাবে। তো কাকুকে দেখেছি আমি যখন আসলাম, তখন আমার ছেলে মেয়ে ছোট, আমি ওইখানে হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করতাম। এখানে এসে ঠিক ওরা বাড়ির থেকে চলে গেলে আমিও একা, আমাদের কাজ করে অভ্যাস তো। কাজেই ওই কাকুর স্কুলে একটা মিউজিক কলেজ ছিল, সেইখানে আমি কাকুই বলে দিলেন, কারো জানার কথা নয়, যে অঞ্জু গান শেখাবে। সেখানে আমি মিউজিক কলেজে আমি ক্লাসিক্যাল শিখাতাম, এবং সেই প্রথম মিউজিক কলেজে হাফলংয়ের বিশারদ হয়েছিল যে মেয়েটি আমারই ছাত্রী। তো এটা কিন্তু কাকুর জন্য হয়েছে, কাকুর আমার জন্য না। তখন আমার কোনো পরিচিতি ছিল না। তারপর একে একে শ্যামা নৃত্যনাট্য করিয়েছি সবাইকে নিয়ে, এবং কি ওই যে ওখানকার যে ট্রাইবেল ছেলেমেয়েরাও এসেছে, তারা কাকুকে ভালোবেসে এসেছে, আমাকে নয়, কারণ আমি তখন খুব কম পরিচিত তাদের কাছে। তো কাকু সবসময় বলতেন ভীষণ, মানে একজন শিক্ষকের আত্মিক বিকাশ যেমন দরকার, তেমনি আধ্যাত্মিক বিকাশও দরকার। এই আধ্যাত্মিকতাটা কিন্তু শুধু আক্ষরিক শিক্ষা দিয়ে হয় না। সেই আধ্যাত্মিকতা বলতে আমরা ভাবি বুঝি ঠাকুর ঘরে পুজো, তাও নয়। এই যে আমাদের জীবনটা, এই জীবনের মধ্যে এক একটা পর্যায়ে আমাদের ধর্ম এক এক রকম, শৈশবে একরকম, কৈশোরে, যৌবনে একরকম, এইভাবে বার্ধক্যে তো আমরা আধ্যাত্মিক যেটা আমরা বুঝি সেই দিকেই আমরা চালিত হই। তো তখন কিন্তু এই কল্লোলকে দেখেছি যে কল্লোল কেন এত ভালো ছেলে হবে না, এমন মা বাবার পুত্র যে আজকে কি সুন্দরভাবে তার বাবার শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং আমাদের গর্বিত করছে। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমি এসে এই অনুষ্ঠানে আমার শারীরিক অসুস্থতা নিয়েও আমি আসতে পেরেছি। আর এই যে কাকুকে যে যা বলছি আমি, আমি যতটাই বলবো ততটাই কম,
কাকুকে বলার মতো আমার যোগ্যতাই নেই। একটা মানুষ, একটা প্রধান শিক্ষক একজন, সারা দিন স্কুলের চিন্তায়, আমাদের কথাও শুনতেন, সন্ধ্যার পরে গান শুনতেন। ওদের বাড়িতে, কল্লোলদের বাড়িতে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, সন্ধ্যার পরে আমরা সবাই বসে যেতাম। কল্লোলও তখন তবলা বাজাত, জানি না এখন সেই অভ্যাস আছে কি না। কল্লোল আমাদের সঙ্গে, আমার সঙ্গে তো তবলা বাজিয়েছে, তখন আমি খুব গান করতাম। তারপর মানে হঠাৎই আমার গলাটা নষ্ট হয়ে যায়। তো সে যাই হোক, আমার জীবনে আমি এমন শিক্ষকদের পেয়েছি, জানি না শিক্ষক হিসেবে আমার কি যোগ্যতা হয়েছে, কিন্তু এদের অবদান আমার মধ্যে, আমি আজকের দিনে শিক্ষক দিবসে আমি সবার সামনে এটা আমি বলছি। তো কাকুকে এই যে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে নিশ্চয়ই আমার এই যে আদর্শ শিক্ষককে, এখন যে আদর্শ শিক্ষক, আজকে তো 5 সেপ্টেম্বর, আজকে টিচার্স ডে, শিক্ষক দিবস, আমি প্রণাম করছি, স্মরণ করছি তাকেও, যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকেও। কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন 1962 তিনি যখন ই করলেন, যে ঠিক করলেন যে এই 62 তার সবাই মিলে, তার যখন রাষ্ট্রপতি হলেন, সবাই মিলে তার ই করবেন, জন্মদিন পালন করবেন, তিনি বললেন না, আমি এইভাবে জন্মদিন পালন করব না, আমি একজন শিক্ষক। নিজে তো আর বলতে পারেন না আদর্শ শিক্ষক, তার জীবন, তার দর্শন পড়ে আমরা জানি তিনি কত বড় আদর্শ শিক্ষক ছিলেন, এবং তার যদি এক কণাও আমরা জীবনে আমরা পাথেয় করতে পারি, তবে আমাদের সমাজটা নিশ্চয়ই সুন্দর হবে। তো সেই দিন থেকেই এটা নিয়েই আছে যে 5 সেপ্টেম্বর তার জন্মদিন নয়, তার জন্মদিন আগে, কিন্তু তার যে সার্টিফিকেটে 5 সেপ্টেম্বরই তার জন্মদিন হিসাবে পালিত হয়েছে সব জায়গায়। তো সে যাই হোক, তো এই শিক্ষক দিবস আর সেই সঙ্গে আদর্শ শিক্ষক, আমার দেখা সেই শিক্ষক একসঙ্গে আজকে দুজনকে এই মঞ্চে আমরা যে তাকে স্মরণ করতে পারছি, এই জন্য আমি নিজে কৃতার্থ। আমার মনে হয় আজকে যারা আছেন তারাও, এবং আমার তাদের সঙ্গে কীরকম হৃদ্যতা ছিল, প্রায় 30 বছর পর হবে, আমি নার্সিংহোমে একদিন কল্লোলকে দেখি। আমি বলি, কল্লোল তুমি এখানে কিছুই বলে, আমার মা অসুস্থ। আমি সঙ্গে সঙ্গে নার্সিংহোমে কেবিনে গেলাম, যে মৃত্যুসজ্জায় যে কাকি, কাকিমা যিনি 33 বছর ধরে আমাকে দেখেননি, তিনি আমার নাম ধরে ডাকলেন। আমি কল্লোলকে বললাম, আমার কাছে তো ওটা অলৌকিক লাগছে, তিনি আমাকে মনে রেখেছেন। আর আমি তো প্রতিদিন তাদের বাড়ি যেতাম, তাদের শ্রদ্ধা করতাম, আর কাকুকে ভাবতাম যে এমন শিক্ষকও হয়। কাজেই আদর্শ শিক্ষক, আজকের দিনে অনেকেই আদর্শ শিক্ষক হিসাবে যে পুরস্কার পাচ্ছেন, তো আমার মনে হয় এটার জন্য বিবেচনা করা উচিত যে আদর্শ শিক্ষক কে। তবে কে বিবেচনা করবেন? আমরা, আমরা কি আদর্শ? আমরা এখনো আদর্শ শিক্ষক নয়, এটা সবার সামনে বলতেও কোনো দ্বিধাবোধ করছি না, কারণ সেই সকল শিক্ষকদের তুলনা করতে গেলে আজকে নিজেদেরই বড় ছোট মনে হয়, যে সারা জীবন তো সন্ধ্যায় এসে গেলাম, সমাজের জন্য কি করেছি? কিছু করতে পারিনি, এর জন্য কষ্ট হয়, দুঃখ হয়। কিন্তু এই যে আজকের দিনে যে তাকে স্মরণ করা, এর মধ্যে যে একটা আনন্দ, এই যে শ্রদ্ধাঞ্জলি তাকে যে দিতে পারলাম, এর জন্য যে একটা আনন্দ, সেটা মনে হয় অনেক দিন পর্যন্ত মনের কোণে থেকে যাবে। আর কাকুকে এখনও আমি ভাবছি, কাকু আদর্শ শিক্ষক থেকে, আজকে এই কথা বলতে বলতে রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ে গেছে, সহস্র দিনের মাঝে
আজিকার এই দিনখানি হয়েছে স্বতন্ত্র চিরদিন। সত্যি আজকের এই দিনটা আমার কাছে তো বটেই স্বতন্ত্র আজকের এই দিনটা। তো এই যে আমাদের মধ্যে যে জ্ঞান, আজকে আমি খুব ভাগ্যবান এই দু মাসের মধ্যে আমার তিনজন, কারণ আমি শিক্ষার্থী আর শিক্ষক হিসাবে আমার অনেক বহু বহু দিন কেটেছে, কাজেই আমি শিক্ষকদের খুব কাছের থেকে দেখেছি। আমি নিজেই ভাবি যে আদর্শ শিক্ষক কজন, তো আমার হাতে গোনা মুষ্টিমেয় কজন আদর্শ শিক্ষক, তাদের মধ্যে আমি প্রয়াত সদ্য প্রয়াত অঞ্জলি ভট্টাচার্যকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরেছি, এবার আমি ধন্য হয়েছি। আমি অরুণা ভট্টাচার্য আমার শিক্ষিকা, যাকে আমি অন্তর দিয়ে শ্রদ্ধা করতে পারতাম, মাতৃরূপা, সেই তার মাতৃত্ব তার শিক্ষকতা ক্লাসরুমে দুটোই ছিল, যার জন্য তিনি কৃতি শিক্ষিকা। তো তাকেও আমি ওই অরুণা তারাপদ স্মৃতি সংসদের শতবর্ষে আমি তাকেও শ্রদ্ধা জানাতে পেরেছি। আর আজকে তো আমি নতুন করে আবার কৃতার্থ হলাম, আমি যে কল্লোল আমাকে ডেকেছে আমি যে তাকে শ্রদ্ধা জানাতে পেরেছি। আমাদের মানুষ থাকে না, জীবন, জীবনের মৃত্যু আছে, কিন্তু স্মরণে তাকে বাঁচিয়ে রাখা যায়। যেমন আজকে এত সুন্দর একটা স্মরণ দীপ্রহ, আর সেই কথা বলেই শেষ করছি। স্মরণের আবরণে মরণের যত্নে রাখে থাকি, জীবনে ডেকে রাখিতে পারে। ধন্যবাদ।